ওয়েলকাম ব্যাক গাইস, আবার চলে আসলাম এখান থেকে। তো চলো, ঠিক আছে, আমরা দেখি যে আসলে এখন আমাদের কোথায় যেতে হবে। গত পর্বে আমরা এখান থেকে শেষ করেছিলাম, ঠিক আছে। আমি আসলে বুঝতেছি না যে আমি আসলে কোথায় যাব। আমাদের মূলত ওই শহরের মধ্যে যাইতে হবে, কিন্তু ওই শহরের মধ্যে যাওয়ার জন্য আমি আসলে তেমন একটা রাস্তা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এবার মনে হয় ঢুকে পড়েছি। ওয়াও, এবার তাদের যে বিল্ডিং বা প্রাসাদ, সেই প্রাসাদের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি, ব্যাপারটা বুঝতে পারছো? তো চলো, সিঁড়ি আছে। ওয়াও, মানে যুগের বিবর্তনে সব কিছু ভেঙে তছনছ হয়েছে। এখান থেকে পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। চলো উপরে উঠি, আমাকে এখানে একটা কৌশলে পার হতে হবে। হ্যাঁ, আমাকে লাফ দিয়ে ওই পারে যে ভাঙা জায়গাটা আছে ওটা ধরতে হবে। হ্যাঁ, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি এটা যে কেমনে হলো। তো চলো সিঁড়ি দিয়ে নামি, সামনের দিকে নামি। গতবারে এখানে মারা গিয়েছিলাম, কিন্তু এখানে আসলে নামবো কিভাবে এটাই তো বুঝতে পারছি না। ঝাঁপ দিলে নির্ঘাত মৃত্যু। আসলে জায়গাগুলো এতটা কঠিন না যে আসলে সহজে পারি হওয়া যায় না। তারপর চলো চেষ্টা করতে দোষ কি। তারপর আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, উপরে কোনো কিছু আছে কি না। ওয়াও, না, এখানে থেকে লাভ তো দেওয়া যাবে না, এখান থেকে লাভ দিলেও নির্ঘাত মৃত্যু। তাহলে আমরা যাবো কোথায়, এটা হলো সবচেয়ে বড় কথা। ও, এখানে মনে হচ্ছে উপরে ওঠার মতো কিছু আছে। হ্যাঁ, L3 দিতে বলছে। তো যাই হোক, আমাদের মকসাদ হলো এখন ওই উপরে ওই জায়গাটাতে ওঠা। তো দুই ভাই তন্ন তন্ন করে আসলে খুঁজছে যে আসলে তারা কোথায় যাবে। আসলে দেখো জায়গাটা কতটা কঠিন দেখছো, আসলে কেউ সহজে বুঝতে পারবে না যে কোথায় থেকে কোথায় যাইতে হবে। রশি ফেললো। ওয়াও, সত্যি ব্যাপারটা কিন্তু অসাধারণ সুন্দর। যেমন সুন্দর তেমনই বিপজ্জনক। এখানে যাই হোক একটা মূর্তি আছে, সেই মূর্তির হাতে একটা দড়ি ফেলে আমি ঝুলছি আর কি। চলো, ধরে ফেলেছি, থ্যাংক গড। উপরে উঠতে হবে। মানে আমি সত্যি সময় সময় ভেবে অবাক হই যে এই রকম একটা পাহাড়ের উপরে এরকম একটা বিল্ডিং তৈরি করেছে করেছে তার মধ্যে আবার এত সুন্দর মূর্তি খোদাই করেছে দেওয়ালের উপরে। মনে হয় সম্ভবত ভুল রাস্তায় যাচ্ছি আমি। আমাকে সম্ভবত উপরে ওই দিক দিয়ে যাইতে হবে। হ্যাঁ, স্যাম কেমন জানি বোকার মতো এখনো ঝুলছে। যাই হোক, ঝুলুক গা, তাতে আমার কি। চলো, রাস্তা মনে হয় পেয়েছি, এবার উঠলাম। ওয়াও, তো এখানে আমাদের কিছু গোপন ট্রিক্স খুঁজতে হবে যাতে করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। সেই ট্রিক্সটাই এখন আমি কিন্তু খোঁজার চেষ্টা করছি। তো দেখো, সেই পুরনো যুগের আলমারিগুলো এখনও, মানে তার কিছু অস্তিত্ব আছে কিন্তু আসলে একটা সম্পূর্ণরূপে প্রায় নষ্টই হয়েছে। তো এখানে কিছু কাগজপত্র পাওয়া যায় কিনা, না এগুলো সব এখন সব ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে আমাদের কিছু খুঁজে বের করতে হবে। তো চলো, এই টেবিলের উপর মনে হয় কিছু দেখা যাচ্ছে, মনে হয় কিছুই নেই এখানে। তো এখানে একটা গোলক বা পৃথিবী দেখা যাচ্ছে, এখানেও কিছু নেই। আমি কি এদিক দিয়ে আসলাম? মনে হয় এদিক দিয়েই ঢুকেছি। তো উপরে একটা মই বা সিঁড়িয়ে জাতীয় কিছু দেখা যাচ্ছে। তো চলো, আমি হাত হাত দিই, স্যাম আমার হাতের মধ্যে উপরে উঠুক। হ্যাঁ, ঠিক আছে, স্যাম উঠলো। তারপরে দেখি স্যাম কি ব্যাপার, স্যাম আমাকে না নিয়ে চলে গেল। এটা তো ফালতু একটা কাজ করলো। ও মাই গড, ব্যাটার তো চোখ নাই। হ্যাঁ, একদম আমার গায়ের উপরে ইয়েটা ফেলাই দিয়েছে। আবার একটা সিঁড়ি, দেখো জায়গাটা দেখো।
মানে দীর্ঘ দিন মানে বছরের পর বছর বৃষ্টির পানিতে ভিজতে 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 আসলে জায়গাগুলো এখন প্রায় ধ্বংসই হয়েছে। ওয়াও, আমরা সত্যি একটা অসাধারণ জায়গাতে চলে এসেছি, দেখো এর দৃশ্যটা তো দেখো, ওয়াও এতটা সুন্দর দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি কিন্তু 4K ডিসপ্লেতে খেলছি তো এই জন্য মনে করো যে এটা আমার কাছে আরোটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওয়াও সত্যি দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখায় দেখো, এই যে পাহাড়ের গা কেটে 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 দেখো জলদস্যুরা কত সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করেছে। হ্যাঁ, এটা পুরাটাই একটা জলদস্যুদের কলোনি। এরা কি করতো, মাঝ সমুদ্রে যে বাণিজ্যিক জাহাজগুলো ছিল তাদেরকে লুটপাট করতো, লুটপাট করে এনে এখানে তারা বসবাস করতো। সেই লুটপাট জাহাজের মধ্যে থাকতো মনে করো ভোজ্য তেল, খাবার দাবার, সোনা চাঁদি, মানে সব কিছুই থাকতো। আর এখানে তাদের তো মাছের কোনো নেই, সমুদ্র তো বুঝতেই পারছো, মাছ মাংস তো সমস্যাই নেই। তো ঠিক আছে দেখো, সত্যি অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ, মানে মন চাচ্ছে ইস যদি একবার ঘুরতে যাইতে পারতাম এরকম একটা জায়গায়, ইস কতই না ভালো হতো, একবার মন জুড়িয়ে যেত। ওয়াও সত্যি অসাধারণ, সব এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো ঠিক আছে গাইজ, আজকে আমি এখানেই শেষ করছি, হয়তো পরবর্তীতে আমি আবার এখান থেকেই শুরু করব। ওকে বাই।